সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো গাইস, গাড়ির মধ্যে এখন ব্লগটা শুরু হচ্ছে আর ও এখন গাড়ি চালাচ্ছে আমার বন্ধু। তো এখন যাচ্ছে হচ্ছে হাওড়াতে, বাবা দিদা সবাই ফিরছে, বেলোড়ে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন নিয়ে আসতে যাচ্ছি। আমার কোম্পানি থেকে ফিরতে দেরি হয়ে গেছে, বাবারা এখন হচ্ছে ঢুকবে, মানে 7:30 ঢুকবে, আর এখন 7:00 ঢুকে গেছে, 7:05 বাজে। তো আমাদের বেরোতে এখন দেরি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি। কোম্পানি থেকে ছাড়ে নে, দেরি করে ছেড়েছে, আগে যাই তারপর তোমার দেখা। আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের বৃষ্টির ফোঁটা ভর্তি। এইখানেই 7:25 বেজে গেছে, রাস্তায় খুব জ্যাম, তো যেতে যেতে মনে হচ্ছে 7:45 বেজে যাবে। তো চলো দেখাচ্ছি কটা বাজে। আমরা এখন মাঝেরহাটে চলে এসেছি, হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বাবার ট্রেন হচ্ছে ঢুকে গেছে, সাড়ে 7:30 বলছি, 7:42 ট্রেন ঢুকে গেছে হাওড়াতে। আমাদের পুলিশ এখন আমাদেরকে আটকে রেখেছে, জেলে দিচ্ছে না, এখান থেকে জাম হয়ে আছে। স্যার ছেড়ে দিন না, যাবো স্যার, যাবো ডান দিক যাবো স্যার, ছেড়ে দিন না। কোনো কথাই শুনছে না, চলে গেল, সিগন্যালটা ছিল, সিগন্যালটাকে জোর করে খাইয়ে দিল। এটা খিদিরপুর বস্তি ভাই, খিদিরপুর বস্তি মারি যাবার বস্তি। আমরা বলছি ব্রিজের নিচে আছি, এবার যাচ্ছি। বারবার ফোন করছি, 2 মিনিট ছাড়া ফোন করছে, 5-6 বার মনে ফোন করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আসতে বলছে, আর এইদিকে যা রাস্তায় যে আমি কি যাবো তাড়াতাড়ি। এই জায়গাটাই সবাই ভিডিও বানায়। ডলফিন এটা প্রধান। রাস্তায় শুধু জাম দেখো, চারিদিকে বাস ট্যাক্সি, আর এইদিকে বাবা তাড়াহুড়ো করছে। আমরা এখন হাওড়া ব্রিজে উঠছি, আচ্ছা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের কাছে এত জ্যাম কি বলবো, প্রচুর জ্যাম, আজ রাস্তায় খুব জ্যাম। লেখাটা বোঝা যাচ্ছে, আমরা এখন রবীন্দ্র সেতুতে উঠছি, হাওড়া ব্রিজ। এই ব্রিজে নাকি একটাই নাট লাগানো আছে, কোথায় লাগানো আছে কেউ জানে না, সেটাই ফেলে দিলে সব ভেঙে পড়ে যাবে, সেটা করলে সব ভেঙে পড়ে যাবে। আর এর একটা চাবি আছে, হ্যাঁ চাবিটা কোথায় আছে তাও কেউ জানে না, হ্যাঁ যে করেছিল সেই কেউ জানে, ব্রিটিশ কেউ জানে। আমরা এখন ব্রিজ থেকে নেমে পড়ছি হচ্ছে স্টেশনের দিকে, সেই হচ্ছে হাওড়া স্টেশন। 8:20 বেজে গেছে,
ওইখানেও জ্যাম। এই হচ্ছে স্টেশন, এইটা হচ্ছে ছোট ট্রেন আমাদের স্টেশনে বাচ্চাদের চড়া যেতে, বড়রা এতে চড়তে পারবে না। 22 নম্বর প্ল্যাটফর্মটা কোথায় জানি, তো এখন গেটটা খুলে দিলাম, আমরা ঢুকলাম, তো 22 নম্বর প্ল্যাটফর্মে যাবো। এই তো আমার কাছে হচ্ছে টিকিট নেই, তো সেই জন্য প্ল্যাটফর্মে ঢোকার যে টিকিট কাটতে, আমার কাছে টিকিট নেই, ওই জন্য আমি হচ্ছে ঢুকিনি বলতে ঢুকেছি, গাড়ি থেকে বার হইনি। আর ওর কাছে হচ্ছে একটা কার্ড রয়েছে, ওই হচ্ছে কার্ডটা দেখালে ওইকে ছেড়ে দেয়, ঠিক আছে। মানে ওর হচ্ছে প্ল্যাটফর্মে গাড়ি নিয়ে ঢুকলে ওর সব ছাড়, কোনো রকম পয়সা দিতে হয় না, চার্জ লাগে না, তো ওর হচ্ছে ছাড়। সেই জন্য এখন বাবা মেসো দিদা আসছে, তো আসুক, গাড়িটা বসে গেছে বা চলে যাচ্ছে। এই ব্রিজের নিচে তো কি জ্যাম ছিল, ব্রিজে উঠতেই পারছি না, কি জ্যাম, শিবিরপুর থেকে জ্যাম শুরু। বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, এখানে কুসান ব্লগ করছে ওর নতুন ফোন দিয়ে, তো তোমাদেরকে পরে দেখাবো। মাসি তো চাচাই করে তো নিয়ে আসলাম, মেসব দোকানের কাছে দেখা হয়েছে, আমি বলি বস, এই গাড়িটাই করে গেছিল, দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি থেকে ব্যাগ নামানো হয়ে গেল, গাড়ি থেকে সব ব্যাগপত্র নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আবার গাড়ি নিজের ঘরে চলে আসবে। বিড়ির পাতা, সবজি কাটা মেশিন কি চলে, এটা তো কি আছে, এটা হচ্ছে কিনেছে আবার জল লাগার জন্য, এখন বাজে ঠিক 10:10, আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো, তো ভিডিওটা শেষ না কোথায়, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।